কার বুদ্ধি বেশি, কে বেশি চালাক, নারী নাকি পুরুষ, কারা বেশি ঝগড়া করে, নারী নাকি পুরুষ, এইসব দ্বন্দ্ব যেন শেষ হবার না। এ যেন এক সীমাহীন তর্ক, তবে এতদিনের এই অমীমাংসিত তর্কের একটা ক্ষীণ সমাধানের আলো বোধহয় এবার দেখা যাচ্ছে। চলুন এবার এ বিষয়ে আরো কিছু জেনে নিই। ভিয়েনার ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড সাইকোলজি ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী মেয়েরা ছেলেদের চাইতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা কতটা যৌক্তিক, মানে কতটা সঠিক, সে বিষয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। কারো মতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার কারণে মেয়েদের ভুল সিদ্ধান্ত নেয়ার প্রবণতা বেশি থাকে, আবার কারো দাবি মেয়েরা দ্রুত সিদ্ধান্ত নিলেও বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে দ্রুত সিদ্ধান্ত সঠিক হয় না বলেই বেশিরভাগ গবেষকদের দাবি। 8,000 মানুষের উপর গবেষণা করে এই তথ্য পাওয়া গেছে। এক্ষেত্রে বলা যায় মেয়েরা পুরুষের চেয়ে একটু পিছিয়েই রয়েছে। ইরাসমাস ইউনিভার্সিটি বলছে মেয়েদের তুলনায় ছেলেদের বুদ্ধি বেশি হয়ে থাকে। মেয়েরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে থাকলেও ছেলেদের সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই বেশি গ্রহণযোগ্যতা পায়, কারণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে মেয়েদের মস্তিষ্কের তুলনায় পুরুষদের মস্তিষ্ক কিছুটা বড়। আর এ বিষয়েও বিশ্বের বেশিরভাগ গবেষকরা একমত যে বড় মস্তিষ্কের কার্যক্ষমতা স্বাভাবিকভাবেই বেশি হয়ে থাকে। 100 বছরেরও বেশি সময় ধরে শরীরতত্ত্ববিদ এবং স্নায়ুবিজ্ঞানীরা পুরুষদের মস্তিষ্কের সঙ্গে নারীদের মস্তিষ্কের তুলনা করে আপাতত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে নারীদের তুলনায় পুরুষরা গড়ে একটু বেশি বুদ্ধিমান। ভ্যান ডার লিন্ডেন এবং তার সহকর্মীরা 22 থেকে 37 বছর বয়সী লোকদের এমআরআই স্ক্যান করেন। তাদের মস্তিষ্কের আয়তন এবং তাদের সেরিব্রাল কর্টেক্সের ক্ষেত্রগুলিও মাপা হয়। সবার আইকিউ পরিমাপ করা হয়েছিল, যেখানে দেখা গিয়েছে পুরুষদের মস্তিষ্কের গড় আয়তন কিছুটা বড় হওয়ায় তাদের আইকিউ স্কোর নারীদের আইকিউ স্কোরের তুলনায় অনেকটাই বেশি। আবার ফোর্বস প্রকাশিত একটি নিবন্ধে দেখা যায় নারীরা ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে পুরুষের চেয়ে অনেকটাই এগিয়ে। একটি সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে, এখন এর মাধ্যমে বলা যেতেই পারে নারীরা পুরুষের চেয়ে বেশি স্মার্ট। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে পুরুষদের আইকিউ নারীদের চেয়ে গড়ে 3 থেকে 5 পয়েন্ট বেশি। অর্থাৎ এই গবেষণার উপর ভিত্তি করে বলাই যায় পুরুষরা নারীর চেয়ে বেশি বুদ্ধিমান। তবে সব মিলিয়ে বলা যায় পুরুষের আইকিউ কিংবা বুদ্ধিমত্তা নারীর চেয়ে বেশি হলেও নারীরা ইমোশনাল ইন্টেলিজেন্সে এগিয়ে থাকায় তারা পুরুষের চেয়ে বেশি স্মার্ট। আবার নারীরা যে কোনো সিদ্ধান্ত দ্রুত নিয়ে থাকেন, যেটা বেশিরভাগ ক্ষেত্রে কতটুকু গ্রহণযোগ্যতা পায় সে বিষয়েও গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।